টেকনোলজি দিন দিন মানুষের হাতের মুঠোয় চলে আসছে। ডিভাইসগুলো যত ছোট হচ্ছে তাদের গতি তত বেশি হচ্ছে। আজকে সেরকমই একটা এভলিউশন নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে SSD ভার্সেস HDD। SSD মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, আর HDD মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এ দুটি হচ্ছে স্টোরেজ ডিভাইস এবং এখানে কম্পিউটারের ডেটা স্টোর করে রাখা হয়। কম্পিউটার কত তাড়াতাড়ি অন হবে এবং ফাইল কত স্পিডে ওপেন হবে এগুলো ডিপেন্ড করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের স্পিডের উপরে। প্রথমে HDD নিয়ে আলোচনা শুরু করি। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা সবাই হয়তো হার্ড ডিস্ক চিনে থাকবেন। IBM 1956 সালে প্রথম হার্ড ডিস্ক আবিষ্কার করে। এই হার্ড ডিস্কের মধ্যে কিছু স্পিনিং প্লেট থাকে, মানে খুব জোরে ঘোরে এই প্লেটগুলো, এবং ম্যাগনেটিজম ইউজ করে এই প্লেটগুলোতে ডাটা স্টোর করা হয়। প্লেটগুলোর উপরে একটা রিড রাইট হ্যাড থাকে যেটার মাধ্যমে ডাটাগুলোকে রিড এবং রাইট করা হয়। এই হার্ড ডিস্কের প্লেট যত স্পিডে ঘুরবে রিড রাইট স্পিড তত বেশি হবে। এবার আসি SSD-তে। SSD মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। সাধারণত পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে যে মেকানিজমটা ইউজ করা হয় SSD-তে সেম মেকানিজম ইউজ করা হয়। এটাতে কিছু ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে ডাটা স্টোর করা হয়। তো আসুন দেখি HDD এবং SSD এর মধ্যে কোনটা ভালো। প্রথমত HDD-তে কিছু মুভিং পার্টস থাকার কারণে এটা ফিজিক্যালি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে SSD-তে কোনো মুভিং পার্টস না থাকায় তুলনামূলকভাবে এটা ড্যামেজ ফ্রি। দ্বিতীয়ত, আবারও HDD-তে মুভিং পার্টস থাকার কারণে এটা সাউন্ড করে, কম্পন হয় এবং একটু বেশি গরম হয়ে যায়। কিন্তু SSD-তে কোনো রকম মুভিং পার্টস না থাকার কারণে সাউন্ড নাই এবং গরমও হয় না। তৃতীয়ত, HDD-তে পাওয়ার বেশি লাগে আর SSD-তে খুবই কম পাওয়ার খরচ হয়। HDD যুক্ত একটা কম্পিউটার বুট হতে সময় লাগে 30-40 সেকেন্ড। অন্যদিকে SSD যুক্ত একটা কম্পিউটার বুট হতে সময় লাগে 10-13 সেকেন্ড। HDD-তে ফাইল কপি কিংবা রাইট স্পিড 50 MBPS থেকে 120 MBPS পর্যন্ত হয়, আর SSD-তে 200 MBPS থেকে 500 MBPS পর্যন্ত হয়। SSD-তে HDDR তুলনায় 30% বেশি স্পিডে ফাইল ওপেন হয়। সো এতক্ষণ যে জিনিসগুলো বললাম সবগুলো দেখে মনে হচ্ছে SSD ইজ বেস্ট। কিন্তু একটা অসুবিধা আছে SSD-তে, সেটা হচ্ছে দাম। একটা 1 TB HDD এর দাম 5-7 হাজার টাকা, আর একটা 1 TB SSD এর দাম চোখে পানি আসার মতো 30-32 হাজার টাকা। তবে একটা ছোট সাইজের SSD কিনে শুধু অপারেটিং সিস্টেমটা সেখানে ইনস্টল করে রাখলে পারফরমেন্সের একটা বড় ইম্প্রুভমেন্ট আপনারা পেতে পারেন। আমি নিজে একটা 120 GB SSD ইউজ করি। তো আপনার কম্পিউটারের গতি বাড়ানোর জন্য আপনারা যদি সিঙ্গেল একটা পার্টকে আপগ্রেড করতে চান তাহলে আমি বলবো SSD-তে ইনভেস্ট করুন। একটা 120 GB SSD 4-4.5 হাজার টাকার মতো লাগতে পারে। ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টিল দেন, টেক কেয়ার, টাটা।